যে সরকার, বিজেপি সরকার, তারা একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে এবং এমন আইন প্রণয়ন করছে যার দ্বারা বিভেদ তৈরি হয়, যার দ্বারা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, দুই ধর্মের মানুষ, প্রতি ধর্মের মানুষ একে অপরকে অবিশ্বাস করতে পারে, শুরু করে, এবং মানুষ নাগরিকত্ব হারিয়ে বাস্তুচ্যুত হয়ে বিতাড়িত হতে বাধ্য হয়। এই যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা তৈরি করেছে কারা? আমাদের মনে রাখা দরকার যে 17 বছর আগে গুজরাটে যে সরকার ছিল, 2002 সালে যে গুজরাটে যে নরহত্যার প্লাবন অনুষ্ঠিত হয়েছিল, সেই তারাই আজ কেন্দ্রীয় সরকারে বসে এই ফ্যাসিস্ট রাজ চালিয়ে চলছে। তবে এর বিরোধিতা বাংলা থেকে হবে, সমস্ত রাজ্য থেকেই হবে, অনেক রাজ্য রাজ্যে ইতিমধ্যে এই বিরোধিতা শুরু হয়ে গেছে। এই যেটা প্রসূন ভৌমিক বললেন যে বিতাড়ন, এই এবং অগ্নিগর্ভ পরিস্থিতি, এই অগ্নিগর্ভ পরিস্থিতি এবার বাংলাতেও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রতিবাদ করার পথ যেন সুশৃঙ্খল হয়, যেন শান্ত এবং দৃঢ়ভাবে সেই প্রতিবাদ পরিচালিত হয়। আমাদের বাংলার ক্ষেত্রে একটা বড় আশা যে আমাদের এমন একজন পথপ্রদর্শক আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই আন্দোলনকে কখনোই উশৃঙ্খল হতে দেবেন না, এই বিরোধী আন্দোলনকে তার নেতৃত্বে জারি রাখা হবে। এবং আমি ব্যক্তিগতভাবে বিজেপি সরকারের এই সব পদক্ষেপ এবং এই আইন প্রণয়নের তীব্র নিন্দা করছি এবং আশা করব যে ভবিষ্যতে আমাদের যে বাংলার যে মানুষ, তারা কখনোই এর দ্বারা বিভ্রান্ত হবেন না। বিদ্বেষের বীজ এক ধর্ম থেকে অন্য ধর্মের মধ্যে, বিভেদের বীজ কখনোই ছড়াবে না, এবং এটাকে আমরা একত্র হয়ে, সব ধর্মের মানুষ একত্র হয়ে এটাকে প্রতিরোধ করতে পারবো করা হলো। সন্দেহ নেই সেটা মানুষের সঙ্গে মানুষের বিভেদ ঘটাচ্ছে, এটা শুধু আমাদের কথা নয়। সম্প্রতি ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস অফিস, তারাও একই কথা বলছে। অতএব এটা নিয়ে আমার মনে হয় না কোনো দ্বন্দ্বের জায়গা আছে। এই ধরনের বিভেদ হলে নানা রকম জিনিস ঘটে। একটা হচ্ছে একটা সর্বব্যাপ্ত অশান্তির সৃষ্টি হয়। এই যে বিভেদ, বাঙালির সঙ্গে অসমিয়ার বিভেদ, হিন্দুর সঙ্গে মুসলমানের বিভেদ, এর সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ নানা ধরনের গণ্ডগোলের সৃষ্টি করেন, সরকারি সম্পত্তি ধ্বংস করেন, কিন্তু মূল উদ্দেশ্য তাদের থাকে লুটপাট করা। সেটা গুজরাটের যে দাঙ্গা সে সময়ও হয়েছে, নিয়ে অনেক গবেষণাও হয়েছে। তো আমি প্রথমত বলবো যে প্রথমত এই ধরনের আইনের নিন্দা করব, দ্বিতীয়ত বলবো যে আমরা শান্তির পথে প্রতিবাদ করি। শান্তির পথে প্রতিবাদ যে সাংঘাতিক শক্তিশালী হতে পারে সেটা আমরা মহাত্মা গান্ধীর কাছে শিখেছি, তার থেকে শক্তিশালী আর কিছু হতে পারে না। অতএব আমরা শান্তির পথে প্রতিবাদ করি, এবং প্রতিবাদ করার বিষয় শুধু যে এই আইন তা তো নয়, সারা দেশ জুড়ে অর্থনীতির যে প্রবল বিশৃঙ্খলা চলছে, প্রবল বেকারত্ব চলছে, এবং সত্যিকারের ঘটনা কী সেটা ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধরনের সংস্থা, সরকারি সংস্থা, ন্যাশনাল স্যাম্পল সার্ভে এবং অন্যান্যদের যে রিপোর্ট সেটা বার করতে দেওয়া হচ্ছে না, এদিকে আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমরা তো জানতেই পারছি না আমরা কতটা খারাপ অবস্থায় রয়েছি। অতএব আমি বলবো যে আমরা প্রতিবাদ করি, আমরা সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি,
আমরা মানুষ হিসেবে প্রতিবাদ করি, আমরা ভারতবাসী হিসেবে প্রতিবাদ করি। এই আইন যা করছে তাতে আমার ভারতীয় আইডেন্টিটিটাকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। অতএব আমরা সবাই প্রতিবাদ করব, এবং যে উদ্দেশ্যে এই আইন, যে অর্থনৈতিক বিশৃঙ্খলা অসাফল্যের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার, যাতে আমাদের দৃষ্টি সরিয়ে নেওয়া হয় সেই দিকে একটা, সেটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন সফল না হয়, আমরা মনে রাখি যে সারা দেশব্যাপী একটা বিরাট বিশৃঙ্খলা চলছে। যে কতটা দিশাহীন তা এই এনআরসি আর সিএবি নিয়ে আর একবার প্রমাণ হলো। অসমে ব্রহ্মপুত্র উপত্যকার মানুষেরা যেমন খুশি হলো না, তেমনি খুশি হলো না উত্তর পূর্বের অন্যান্য রাজ্যও। আজ যদি আমার কাছে জন্মের শংসাপত্র বা নাগরিকত্বের নথি চাওয়া হয়, তাহলে আমার পক্ষেও তা পেশ করা সম্ভব হবে না। তাহলে কি আমি ভারতের অনাগরিক? কে কোন সালে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তান থেকে এদেশে এসেছে তার গ্রহণযোগ্য যেসব প্রমাণপত্র চাওয়া হচ্ছে তাও বাস্তবসম্মত নয়, বরং তার উদ্দেশ্যে কিছু মানুষকে যেন তেন প্রকারেণ বিতাড়িত করা, সম্প্রতি কাছাড়ে গিয়ে দেখেছি সর্বব্যাপী এক সংশয় ও আশঙ্কা মানুষগুলিকে কিভাবে বিপদে ফেলে দিয়েছে। আমি গিয়েছিলাম সাহিত্য সভায়, কিন্তু গোটা অনুষ্ঠান জুড়ে প্রাধান্য পেল নাগরিকতার সমস্যা। কাছাড় থেকে এখনও হোয়াটসঅ্যাপে তাদের যন্ত্রণা এবং আন্দোলনের খবর আমার কাছে রোজ পাঠানো হয়। তা বলে অনুপ্রবেশের সমস্যাকে উড়িয়ে দেওয়া যায় না, তবে সেই সমস্যা কি কাঁটাতার দিয়ে আটকানো যায় নাকি পার্লামেন্টে আইন প্রণয়ন করে? সীমান্তরক্ষীরা নিত্যদিন টাকা দিয়ে যে লোক ঢোকাচ্ছে তা তো সবাই জানে, আজও ঢুকছে ভবিষ্যতেও ঢুকবে। তা ঠেকানোর জন্যে যেমন কোনো উদ্যোগ নেওয়া হলো না, কিন্তু নির্বিচারে কিছু মানুষকে বিতাড়নের জন্যে প্রচুর অর্থ ব্যয়ে এনআরসি আর সিএবি প্রণয়ন করা হয়ে গেল। কোনো বিশেষ ধর্মের মানুষকে এদেশ থেকে তাড়াতে হবে বা অনভিপ্রেত বলে দাগিয়ে দিতে হবে, এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের আদর্শগত অবস্থান হতে পারে? আমি নিজে হিন্দু, অনুশাসন মানি, আর মানি বলেই জানি হিন্দুর মানুষকে সহনশীল, পরমত সহিষ্ণু, মানব ও জীবপ্রেমেরই শিক্ষা দেয়। কিন্তু এখন যা হচ্ছে তা তো ফ্যাসিবাদেরই নামান্তর। আজ বাংলায় অশান্তি এবং হিংসা শুরু হয়ে গেছে, কয়েকদিন আগে শুরু হয়েছে অসমে, ভয় হয় উত্তর পূর্বে এই অশান্তি না আরও ব্যাপক রক্তক্ষয়ী ধ্বংসাত্মক চেহারা নেয়। মধ্যপ্রদেশেও তাদের আপত্তি জ্ঞাপন করেছে এই দুটি আইনে সবথেকে ব্যাপক প্রভাব পড়বে উত্তর পূর্বেই, বাকি ভারতবর্ষে ততটা নয়। তাই আন্দোলন এখানেই সবচেয়ে তীব্র হওয়ার কথা। ভিটে মাটির অধিকার হারালে কি হয় তা একবার ভিটে হারিয়ে আমরা হাড়ে হাড়ে বুঝেছি, দ্বিতীয়বার ভিটে হারালে তার ভয়াবহ প্রতিক্রিয়া হওয়ারই কথা। আর কতকাল আমাদের এরকম রাজনৈতিক বোধ বুদ্ধিহীনতা দেখে যেতে হবে, সেটাই চিন্তার বিষয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এবারে অনুরোধ করছি কবি জয় গোস্বামী কিছু বলবেন। আমাদের প্রিয় সাহিত্যিক আবুল বাশার তার মতামত দিলেন,
জোরালোভাবে। আর এটাও আমরা লক্ষ্য করেছি যে আমাদের পশ্চিমবঙ্গের যে দূরদর্শিনী নেত্রী, তিনি আগেই বলেছেন এখানে এনার